আসসালামু আলাইকুম। আল্লাহদান ফার্নিচারের পক্ষ থেকে সবারে জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমি আপনাদের সামনে নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আসি। আমি আজকে কথা বলবো আপনাদের সামনে একটা সোফার বিষয়। এই সোফাটা চিটাগাং সেগুন কাঠের। এই সোফাটা আপনার 7 সিট সোফা। আপনার 2 2 1 1 1 আপনার আমরা এমনি যেগুলো গ্যাসকো সোফা বানাই এগুলা হচ্ছে আপনার মূলত দেখা যাচ্ছে হচ্ছে 6 সিটের বানায়, কিন্তু আমরা এই ক্ষেত্রে আসলে 1গুলো বেশি করছি। আর এই সোফাটা আপনার দেখা যাচ্ছে 7 সিটের সোফা। আসলে দেখা যাচ্ছে আমি এই ভিডিওটা নিতেছি আমার কারখানায় বসে। আর আরেকটা বিষয় দেখা যাচ্ছে এই জায়গায় যেই ভিডিওটা নিতেছি আমি কিন্তু ভালোভাবে সুন্দর করে দেখাইতে পারতেছি না, কারণ এই জায়গায় আমরা এখনও গদি পিটাই নাই, কিছু নাই, এই জায়গায় ঘষা বার্নিশ কিচ্ছু করি নাই। আসলে মূলত দেখা যাচ্ছে আপনারা যেই ভিডিওগুলো দেখেন আমি আসলে কিন্তু আপনাদেরকে কালার সারা ভিডিও দেখার চিন্তা করি। আমি আপনাদেরকে একটু পায়াটা মেপে দেখাচ্ছি। আপনার এই পায়াটা হচ্ছে আপনার এই দেখেন এখনও 18 ইঞ্চি আছে। এটা আপনার ডাইরেক্ট 8 ইঞ্চি কাঠের থেকে খোদাই। আর এইটার এইটা হচ্ছে আপনার সাপের ফেনা ডাইনিং। আর এইটার আপনার কাঠের কেরা এই জায়গার থেকে আপনার 3 ইঞ্চি। আমি একটু মেপে দেখাই, এই যান এই জায়গার থেকে 3 ইঞ্চি। আর এইটার ডাইনিংটা আপনার এটা হচ্ছে ডাইনিংয়ের টেবিল। আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি। আপনার এটা হচ্ছে আপনার ওয়ান, এটা হচ্ছে ওয়ান। এটার কিন্তু আসলে কমপ্লিট করলে অসাম লাগবে, যখন গদি মদি ফিটামো তখন দেখা যাচ্ছে অসাধারণ লাগবে। আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। এটার কারুকার্যগুলো আসলে আমি কতটুকু করতে পারছি জানি না। এরপরে দেখা যাচ্ছে আপনারা বলবেন যে কতটুক করছি। এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে টি টেবিল। আপনার টি টেবিলের প্রত্যেকটা সাইডে ডিজাইন আছে এবং পায়াগুলো অনেক মোটা আসলে। আর এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 1। আপনার এই জায়গায় হচ্ছে 3 সিট, আর এই সাইডে আছে হচ্ছে 7 সিট। এই সোফাটার আমি প্রাইসটা বলবো লাস্টে, কিন্তু আসলে সোফাটার কারুকার্যগুলো আমি ভালো করে দেখাই। আপনার এটার সাইডে কিন্তু আপনার নকশা করা আছে। আর এটা আপনার কিন্তু উল্টা ভাজের কাজ, কারণ এগুলো আপনার সব কিন্তু গদি হবে। আপনার এটাও গদি, এটাও গদি। আপনার এমনি আমরা ম্যাক্সিমাম যেই সব সোফা বানাই ওই সোফা আর এই সোফা আপনার একটু ভিন্ন কোয়ালিটি, কারণ আগে আমি একটা গ্যাসকো বানাইছিলাম ওইটার থেকে এই সোফাটা আপনার হাই কোয়ালিটি। কারণ ওই যে মাথা এটা হচ্ছে সাপের ফেনা, আর এটা দেখা যাচ্ছে আপনার এটা সাপের ফেনা না আর কি, আসলে ফেনার মতো এটা গভীর করা। আপনার এটা কিন্তু এই কাঠটা আপনার 2.5 ইঞ্চি কাঠের থেকে নেওয়া, আর এটার কারুকার্যগুলো খুবই সুন্দর কোয়ালিটি করা। আর এটা হচ্ছে এরকম হচ্ছে 2টা ছোটো টেবিল থাকবে। আসলে দেখা যাচ্ছে এই কাস্টমারটা আমার খুবই একজন প্রিয় এক কাস্টমার, আসলে ওনার মতো ভালো মানুষ হয় না, ওনার মতো আসলে ভালো মানুষ হয় না। আসলে দেখা যাচ্ছে আমরা অনেক মানুষের কাছে দেখা যাচ্ছে মাল বিক্রি করি, কেউ যদি দেখা যাচ্ছে আমাদের কাছে মনের কাছে খুবই ভালো হয় তারে দেখা যাচ্ছে আসলে মনের ভিতরে গাইতি রাখি। আসলে এই বিষয় আসলে ভাই ব্যবসা করতে হলে অনেক মানুষের সাথে পরিচিত হওয়া লাগে। আর দেখা যাচ্ছে এই ভাইয়ের তো আসলে তুলনায় নাই, এই ভাইয়ের আসলে অনেকগুলো আমার কাছে পোটাক আছে। আর আসলে এই কাজ আমি যখন দেখা যাচ্ছে কমপ্লিট করব, গদি পিটাবো, দেখা যাচ্ছে গদি মদি পিটাইয়া ঘষা যখন লেগার কালার কমপ্লিট করব, তাহলে দেখেন কীরকম লাগে। আর এবং অসাধারণ লাগবে, কারণ একটা জিনিস কি জানেন, আমরা যখন এখন যেই ভিডিওটা দিতেছি হয়তো আপনার অনেকে দেখা যায় আগামাথা বুঝবে না, কিন্তু আসলে এখনকার দেখাটাই আপনার অরিজিনাল দেখা। কারণ দেখা যাচ্ছে আমরা গদি পিটানোর পরে দেখলে তো তখন দেখা যায় আপনি যে কোনো জিনিস সুন্দর লাগবে। আর এই সোফাটার প্রাইস 3 লক্ষ টাকা। আসলে একটা সোফার দাম এতগুলো টাকা আসলে কেন? আসলে একটা জিনিস আপনারা সবাই ভালো করে বুঝবেন, একটা সোফার দাম কেন 3 লক্ষ টাকা? আসলে এই সোফার যে 3 লক্ষ টাকায়, আসলে 3 লক্ষ টাকা কিন্তু আসলে অনেক টাকা, একটা সোফার দাম এতগুলো টাকা। আর যেই সোফাটা আমি যখন কমপ্লিট করব, আপনি যে এই অবস্থায় দেখতেছেন এই অবস্থায় এখনও এই সোফায় প্রায় 70,000 টাকা মতো খরচ আছে, কারণ গদি পিটাইতে হবে, তুর্কির কাপড় হবে, কাপড় মাপড় এগুলানের সোফা আপনার অন্য কোয়ালিটি হবে। আর আমি আসলে যতটুক পারছি ঠিক ততটুক আপনাদের ভিতরে শেয়ার করছি। আর এই জায়গায় দেখা যাচ্ছে এই ধরনের সোফা
এগুলো হচ্ছে রাজকীয় স্তূপ। আসলে যখন এটা আপনার গদি কমপ্লিট করব, একটা বসলে দেখা যায় আপনার সেই ভাব হইব, কারণ একটা স্তূপে আপনার মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা খরচ করে শুধু ওয়ান সিটে। আর এটা হচ্ছে 7 সিট, আর আমরা দেখা যায় রেগুলার বানাই 6 সিট, আর ওনার ভাইয়ের দেখা যাচ্ছে বলছিল আমার 7 সিট, কিন্তু ওয়ান সিট তিনটা, 2 সিট হচ্ছে দুটো, মোট 7 সিট। আর ওনার টি টেবিল আছে তিনটা, এরকম আপনার দেখা যাচ্ছে টি টেবিল, এইটার উপরে আপনার গ্লাস হবে এবং আরও খুব একটা গর্জেস যখন কমপ্লিট করব তখন অসাধারণ লাগবে দেখতে। আর আপনারা দয়া করে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা দেখা যাচ্ছে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ছোট ভাই হিসাবে আপনারা সবাই পাশে থাকবেন, দেশে বিদেশে যে যে জায়গায় আছেন আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, নিজ নিজ ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন। আমাদের ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ। এই সুপা আমি কমপ্লিট করার পরে আবার আপনাদেরকে একটা ভিডিও দিব। ধন্যবাদ, এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর সবাই আল্লাহর দান ফার্নিচারের প্রতি দোয়া রাখবেন আপনাদেরকে যেন আরও ভালো ভালো মাল উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।